সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ কোভিড-19-এর কারণে আমরা এক চরম সংকটময় সময় অতিবাহিত করছি। আজ আমরা সবাই গৃহবন্দী, তবে আমি আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো, কারণ স্বাস্থ্যবিধি মেনে চলাই কোভিড-19-এর হাত থেকে বাঁচার একমাত্র উপায়। আজ আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় খাদ্য ও খাদ্যের উপাদান এই চ্যাপ্টার থেকে পড়াব। আজ আমি খাদ্য কাকে বলে, পুষ্টি কাকে বলে এবং খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসছি খাদ্য কাকে বলে। যে সকল দ্রব্য আহার করলে আমাদের শরীরের বৃদ্ধি, পুষ্টি সাধন ও ক্ষয়পূরণ হয় এবং অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, দেহ সুস্থ সবল ও রোগমুক্ত থাকে, তাই খাদ্য। তাহলে যে সমস্ত দ্রব্য আহার করলে আমাদের শরীরের বৃদ্ধি সাধন হয়, পুষ্টি সাধন হয়, ক্ষয়পূরণ হয় এবং অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, দেহ সুস্থ সবল এবং কর্মক্ষম থাকে, তাই খাদ্য। এখন আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো কিন্তু সরাসরি আমাদের শরীরে কাজে লাগতে পারে না, কারণ সেগুলো থাকে বৃহৎ এবং জটিল অণুবিশিষ্ট। পুষ্টি একটি জৈবিক প্রক্রিয়া যার সাহায্যে গ্রহণকৃত খাদ্যগুলো পরিপাক হয়ে ভেঙে ছোট ছোট টুকরে পরিণত হয় এবং দেহের কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং শরীরের বৃদ্ধি সাধন করে, ক্ষয় পূরণ করে, অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাপ ও শক্তি উৎপাদন করে এবং দেহকে রোগমুক্ত রাখে, সেটাই হলো পুষ্টি। তাহলে যে প্রক্রিয়ায় গ্রহণকৃত খাদ্যগুলো আমাদের শরীর কাজে লাগাতে পারে সেটাই হলো পুষ্টি। তাহলে আমরা জানলাম খাদ্য কাকে বলে এবং পুষ্টি কাকে বলে। এখন আমরা জানব খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা ক্ষুধা নিবৃত্তির জন্যই শুধু খাবার খাই না, খাদ্য আমাদের শরীরের কিছু গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে, যেমন 1 নম্বর বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। 2 নম্বর দেহে তাপ ও শক্তি উৎপাদন। 2 নম্বর দেহে তাপ ও শক্তি উৎপাদন। 3 নম্বর দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা। 3 নম্বর দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা। 4 নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। এখন চলে আসছি 1 নম্বরে বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। মাতৃগর্ভ থেকে শুরু করে আমাদের 25 বছর বয়স পর্যন্ত শরীর বাড়তে থাকে, তো এই বৃদ্ধি সাধনের জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়। খাদ্যের বিভিন্ন ধরনের উপাদান আমাদের এই বৃদ্ধি সাধনের কাজে সহায়তা করে। তাহলে আমাদের শরীরের বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন হয়। তারপরে আসছে ক্ষয়পূরণ। আমাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ সমূহ যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, মস্তক ইত্যাদি সবসময় সচল থাকে এবং আমরা যে ওঠা, চলা, বসা, কাজকর্ম করা, এই যে কাজ, এগুলোর মধ্যে দিয়ে আমাদের মাংসপেশির সঞ্চালন হয়। এই মাংসপেশির সঞ্চালনের ফলে আমাদের কোষগুলো ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষয় পূরণের জন্য খাদ্যের প্রয়োজন হয়। তাহলে খাদ্য আমাদের দেহের বৃদ্ধি সাধন করছে এবং ক্ষয় পূরণ করছে। প্রতিনিয়ত আমাদের শরীরের কোষগুলো যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সে ক্ষয় পূরণ করছে। 2 নম্বর পয়েন্ট দেহে তাপ ও শক্তি উৎপাদন। তেল ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনই খাদ্য ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি না। খাদ্য আমাদের দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কাজে তাপ ও শক্তি উৎপাদন করে দেহকে সচল রাখে। খাদ্য আমাদের দেহের তাপ ও শক্তি উৎপাদন করে, যার ফলে আমরা সচল থাকি, কাজকর্ম করতে পারি, অ্যাক্টিভ থাকি। আচ্ছা, তারপরে 3 নম্বর পয়েন্ট দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা।
দেহের অভ্যন্তরীণ কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত করে দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম করে তোলে খাদ্য। শরীরের যে স্বাভাবিক ক্রিয়া এটা অক্ষুণ্ণ রাখার জন্য বিভিন্ন অ্যাঞ্জাইম এবং হরমোনের প্রয়োজন হয়। এই অ্যাঞ্জাইম এবং হরমোনগুলো আমাদের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পন্ন করে। এই অ্যাঞ্জাইম এবং হরমোন তৈরির জন্য প্রয়োজন হয় খাদ্যের। তাহলে খাদ্য দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। তারপরে চার নাম্বার পয়েন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। খাদ্যের বিভিন্ন উপাদান রয়েছে, তার মধ্যে ভিটামিন এবং ধাতব লবণ, এই জাতীয় উপাদানগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি সচল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বেশি থাকে, তখন রোগ ব্যাধি আমাদেরকে ধরতে পারে না। এছাড়াও খাদ্যের অভাব ঘটলে, দীর্ঘদিন পুষ্টি উপাদানের অভাব ঘটতে থাকলে আমাদের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়। আমরা যদি খাদ্য সঠিকভাবে গ্রহণ করে থাকি তাহলে সেই অপুষ্টিজনিত বিভিন্ন লক্ষণগুলো আমাদের মধ্যে প্রকাশ পায় না এবং অপুষ্টিজনিত রোগ ব্যাধির হাত থেকে আমরা বাঁচতে পারি। অপুষ্টিজনিত রোগগুলো একসময় মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই এগুলোকে অবহেলা না করে প্রতিদিন আমাদের শরীরে যতটুকুন পুষ্টির চাহিদা থাকে সেইভাবে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত। তাহলে আমরা অপুষ্টিজনিত রোগের হাত থেকে যেমন বাঁচতে পারব, এবং ভিটামিন এবং খনিজ উপাদান জাতীয় খাদ্য গ্রহণ করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সচল থাকবে, যার ফলে কোনো রোগ ব্যাধি, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো জীবাণু আমাদেরকে সহজে আক্রমণ করতে পারবে না, আমরা সুস্থ সবল থাকতে পারব। তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি খাদ্যের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে আমরা খাদ্যের কয়টা কাজ সম্পর্কে জানলাম। এক নাম্বার কাজ, বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ। দুই নাম্বার কাজ, দেহে তাপ ও শক্তি উৎপাদন। তিন নাম্বার কাজ, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখা। চার নাম্বার কাজ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। তাহলে আজ আমরা জানলাম যে খাদ্য আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কী ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত। যেই খাবারটা খেলে আমাদের শরীরে কাজে আসবে সেই ধরনের খাবারই আমাদের খাওয়া উচিত। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থাকো, এই শুভকামনা রেখে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।